ডিম ডিম আমাদের প্রত্যেকেরই কম বেশি পছন্দের একটি খাদ্য। ডিম আমরা নানা রকমভাবে খাই, কেউ বা খাই সেদ্ধ, কেউ বা পছন্দ করি হাফ বয়েল, কেউ বা ওমলেট খাই, পোচ খাই, নানা রকমভাবে খাই, আবার কেউ কাঁচাও খাই। এই কাঁচা ডিমই আজকের বিষয়, যে কাঁচা ডিম যারা খাই বা পছন্দ করি তারা কি নিজেদের শরীরের উপকার করছেন নাকি কাঁচা ডিম খেয়ে ক্ষতি ডাকছেন, অর্থাৎ কাঁচা ডিম স্বাস্থ্যের জন্য ভালো না খারাপ সেটা নিয়ে আজকে বলবো। কিন্তু তার আগে বলি নমস্কার, আপনার একান্ত প্রিয় পরিবার কলকাতা ক্যানভাসে আপনাকে স্বাগত জানাই। আপনি যদি এই পরিবারের একজন এখনও না হয়ে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে নিন কলকাতা ক্যানভাস, পাশেই বেল আইকন রয়েছে প্রেস করে অন করে নিন, তাহলে নতুন ভিডিও আপলোড হওয়ার সঙ্গে সঙ্গেই নোটিফিকেশান পৌঁছে যাবে আপনার কাছে। এবার বলি কাঁচা ডিম খাওয়া আমাদের স্বাস্থ্যের জন্য ভালো না খারাপ। প্রথমে জেনে নিই কাঁচা ডিমে কী কী পুষ্টিগুণ রয়েছে। কাঁচা ডিমের মধ্যে রয়েছে অনেক পুষ্টিগুণ। ডিম সাধারণত ক্যালসিয়াম, প্রোটিন, আয়রনের ভালো উৎস বলেই আমরা জানি। ডিম খেলে শরীরে মিনারেল ও ভিটামিনের চাহিদা অনেকাংশেই পূরণ হয়। ডিমের মধ্যে রয়েছে ভিটামিন এ, ভিটামিন B12, যেটা আমাদের শরীরের জন্য ভীষণ জরুরি। ডিম মস্তিষ্কের কার্যক্রম বাড়াতে সাহায্য করে। ডিমের প্রোটিন পেশিশক্তি বাড়ায় এবং শরীরকে কর্মক্ষম রাখতে সাহায্য করে। আবার এই পেশিশক্তিকে বাড়ানোর জন্য ডিম অনেকে কাঁচাও খেয়ে থাকেন। কখনো কখনো হয়তো তিন চারটে কাঁচা ডিমও একসঙ্গে খেয়ে থাকেন। হয়তো ভাবেন রান্না করলে ডিমের পুষ্টিগুণটা নষ্ট হবে, এই জন্য কাঁচাই খেয়ে থাকেন। তবে কাঁচা ডিম খেলে কি শক্তি সত্যি বাড়ে নাকি কোনো ক্ষতি হয়, এবার সেটাই জানবো। বিশেষজ্ঞদের মতে কাঁচা ডিম খেলে বেশি শক্তি পাওয়া যায় বা শক্তি বাড়ে, এ কথা একেবারেই ভুল। এর কোনো বৈজ্ঞানিক ব্যাখ্যা কিন্তু পাওয়া যায়নি, বরং এ থেকে নানা রকম রোগ ব্যাধি হয় এ কথা বলা যায়। কাঁচা ডিম সহজে হজম হয় না, কাঁচা ডিম খেলে শরীরে বায়োটিনের অভাব হয়। এর ফলে ওজন কমে যেতে পারে, জীবের রুক্ষতা বেড়ে যেতে পারে, ত্বকের প্রদাহের সমস্যা দেখা দিতে পারে। কাঁচা ডিমের মধ্যে অধিকাংশ সময় এক প্রকার ব্যাকটেরিয়া থাকে যার নাম সালমোনেল। এটি খেলে পেটের অসুখ, বমি, এমনকি টাইফয়েড পর্যন্ত হতে পারে। তাই কাঁচা ডিম না খেয়ে বরং রান্না করে খাওয়াটাই বেশি ভালো। ডিমকে আধসেদ্ধ, ভাজা, সেদ্ধ করেও খেতে আপনি পারেন। ডিম রান্না করলে এর পুষ্টিগুণ নষ্ট হয় এ কথা সম্পূর্ণ ভুল। কাঁচা ডিম খেলে বিভিন্ন রোগ হতেই পারে এবং এই রোগ হওয়ার সম্ভাবনাটা থেকেই যায়। সে কারণেই কাঁচা ডিম খেয়ে শক্তি বৃদ্ধির কথা যারা ভাবছেন তারা কিন্তু একেবারেই ভুল করছেন। কাঁচা ডিম খাওয়া কিন্তু স্বাস্থ্যের জন্য অনেকাংশেই ক্ষতিকারক। সুতরাং ডিম যখনই খাবেন অন্তত হাফ বয়েল খান বা সেদ্ধ খান বা ভেজে খান, সেটা স্বাস্থ্যের জন্য ক্ষতিকারক হবে না এবং পুষ্টিগুণও সম্পূর্ণ থাকবে। আজকের ভিডিও থেকে জানা গেল কাঁচা ডিম আমাদের শরীরের জন্য মোটেও ভালো নয়, বরং সেটা ক্ষতিকারক, বিভিন্ন রকম রোগ হতে পারে। তাই আশা করি আজকের পর থেকে কাঁচা ডিম যারা খান ভুল ধারণা নিয়ে তারা নিশ্চয়ই আর খাবেন না। আজকের ভিডিওটা যদি ভালো লাগে লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট দেবেন। আর এই ভিডিওটা কিন্তু যারা ডিম খেয়ে কোনো রকম সমস্যা বোধ করেন না তাদের জন্য। ডিম খেলে যদি কারোর কোনো সমস্যা হয় তাহলে কোনোভাবেই ডিম খাবেন না, বা চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ডিম খাবেন। আজকের ভিডিওটা যদি ভালো লাগে লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট দেবেন। আর আপনি যদি এই পরিবারের একজন এখনও না হয়ে থাকেন তাহলে এই ধরনের অজানা তথ্য জানতে প্লিজ সাবস্ক্রাইব করে নিন কলকাতা ক্যানভাস, পাশেই বেল আইকন রয়েছে প্রেস করে অন করে নিন, তাহলে নতুন ভিডিও আপলোড হওয়ার সঙ্গে সঙ্গেই নোটিফিকেশান পৌঁছে যাবে আপনার কাছে। ভালো থাকুন, সুস্থ থাকুন, এবং সুস্থ থাকার জন্য অবশ্যই কাঁচা ডিম খাওয়া অ্যাভয়েড করুন। আর সঙ্গে রাখুন, দেখতে থাকুন আপনার একান্ত প্রিয় পরিবার কলকাতা ক্যানভাস। নমস্কার।